বিভিন্ন বেদ গ্রন্থ এবং পুরাণ অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডে 14টি লোক অবস্থান করে, যার মধ্যে পৃথিবী সপ্তম নম্বরে অবস্থান করে। পৃথিবীর ওপরে রয়েছে 6টি লোক যাদের ঊর্ধ্ব লোক বলা হয়। মাঝে রয়েছে একটি মাত্র লোক যাকে ভূলোক বা পৃথিবী লোক বলা হয়, এবং পৃথিবীর নিচে 7টি লোক অবস্থান করে যাদের অধোলোক বলে। আজ আমরা এই সকল লোক সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে আমরা ঊর্ধ্বলোকের সম্পর্কে আলোচনা করব, যার মধ্যে 6টি লোক অবস্থান করে, যার প্রথমটির নাম হলো সত্যলোক, যাকে ব্রহ্মলোকও বলা হয়, যেখানে ব্রহ্মাণ্ডের রচয়িতা ভগবান ব্রহ্মা অবস্থান করেন এবং তার সাথে বেশ কিছু পবিত্র আত্মারা থাকেন, যারা নিজেদের ভালো কাজের দ্বারা সত্যলোকে ঠাঁই পেয়েছে। এরপর তপলোক। এই লোকে চার কুমারের অবস্থান রয়েছে, সনত, সনাক, সনন্দন ও সনাতন, এবং এই লোক সত্যলোক থেকে প্রায় 12 কোটি যোজন নিচে অবস্থান করে। গ্রন্থ অনুযায়ী এই চারজনকে ভগবান বিষ্ণুর অবতার বলে মনে করা হয় এবং এরা জ্ঞান এবং শক্তির প্রদর্শক, যাদের দেহ 5 বছরের শিশুদের মতন হলেও যেহেতু তারা ভগবান তাই তারা অমর। তাদের এমন পবিত্রতার জন্য সব লোকেই তাদের যাওয়ার অনুমতি আছে, এমনকি ভগবান বিষ্ণুর নিবাস স্থান বৈকুণ্ঠতেও তাদের যাওয়ার অনুমতি রয়েছে। তারা যেহেতু এই লোকে শুধুমাত্র তপস্যা করেন তাই এই লোকের নাম তপলোক দেওয়া হয়েছে। তপলোক থেকে 8 কোটি যোজন দূরে রয়েছে জনকলোক, এখানে দেবগণের অবস্থান। মহরলোক, জনকলোক থেকে 2 কোটি যোজন দূরে মহরলোক, যাকে ঋষি মুনিদের ঘর বলা হয়, এখানে বসবাস করা ঋষি মুনিদের কাছে ভূলোক এবং সত্যলোকের যাওয়া আসা করার অনুমতি আছে। এখানে বসবাসকারীদের আয়ু ব্রহ্মদেবের এক দিনের সমান, যা মনুষ্য সময়ের হিসাবে 432 কোটি বছর, এবং এনাদের যখন মৃত্যু হয় তখন কর্ম অনুযায়ী ঠিক হয় তাদের আত্মা ব্রহ্মলোকে যাবে নাকি মহরলোকের নিচে স্থান পাবে। স্বর্গলোক, এই লোক মহরলোকের থেকে 80,000 যোজন দূরে রয়েছে, যেখানে 33 জন বৈদিক দেবতার বাস, যাদের মধ্যে রয়েছে রাজা ইন্দ্রদেব, বিভিন্ন দিব্য শক্তি এবং বিভিন্ন গন্ধর্ব অপ্সরার সাথে অবস্থান করেন। স্বর্গলোকের রাজধানী অমরাবতী। এই অকল্পনীয় লোকে রয়েছে অকল্পনীয় ধন সম্পত্তি। ব্রহ্মাণ্ডে ঘোরার জন্য বিভিন্ন বাহন, দীর্ঘ আয়ু প্রভৃতি সুবিধা রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কামধেনু গরু, ঐরাবত, পক্ষীরাজ ঘোড়া রয়েছে, যা সমুদ্র মন্থনের সময় প্রাপ্তি হয়েছিল। এরপর ভূবরলোক। এই লোকের মধ্যে আরো 8টি লোক অবস্থান করে, যেইগুলি হলো, প্রথমটি হলো ধ্রুবলোক, যা মহরলোক থেকে 1 কোটি যোজন দূরে রয়েছে, যা আমাদের আকাশগঙ্গার মধ্যবর্তী স্থানকে বোঝানো হয়েছে। দ্বিতীয়টি হলো সপ্তঋষিলোক, এটি ধ্রুবলোক থেকে 1 লক্ষ যোজন দূরে রয়েছে, যেখানে সপ্তঋষির নিবাস রয়েছে, যারা অন্তকাল ধরে পৃথিবীর লোককে দিশা নির্দেশে সহায়তা করছে। তৃতীয়টি হলো নক্ষত্রলোক, চতুর্থ হলো সৌরমণ্ডল, পঞ্চম হলো সূর্যলোক, যা পৃথিবী এবং ভূবর লোকের মাঝে অবস্থান করে এবং এটি পৃথিবী থেকে প্রায় 1 লক্ষ যোজন দূরে রয়েছে। ষষ্ঠ হলো চন্দ্রলোক, পৃথিবী থেকে 30,000 যোজন দূরে রয়েছে এবং এখানে চন্দ্রদেবের নিবাস। সপ্তম হলো রাহু কেতুলোক, অষ্টম হলো অন্তরিক্ষলোক বা আকাশলোক, যা পৃথিবী থেকে ক্ষণিক দূরত্বে পৃথিবীর ওপরে অবস্থান করে। এবার আসি ভূলোকের কথায়। বুদ্ধি লোকের মধ্যে এটি সপ্তম স্থানে রয়েছে, এখানে পাপ ও পুণ্যের মধ্যে মানুষ দেবতাদের নজরের মধ্যে জীবন যাপন করে। একে নশ্বর লোক, মৃত্যুলোক, পাপপূর্ণ লোকও বলে থাকে। এই গোটা লোকটি সময় দ্বারা সীমিত এবং এখানে যা কিছু রয়েছে তার একদিন সমাপ্ত হয়ে যাবে। এরপর আসি অধোলোকের কথায়। এখানে কি কি লোক রয়েছে এবং কারাবাস করছে? প্রথমেই আতাল, এখানে বালা নামে অসুরের নিবাস, তিনি মায়ার পুত্র এবং সেখানে সে 96 প্রকারে মায়া রচনা করছেন। এরপর বেতাল, এখানে ভগবান শিবের এক রূপ হাটকেশ্বরের অবস্থান, এখানে হাট নামক নদীতে সোনা বয়ে যায়। এরপর সুতাল, এখানে ভগবান নারায়ণের প্রিয় ভক্ত প্রহ্লাদের নাতি রাজা বলি বসবাস করেন, যাকে পশুদের মধ্যে সবচেয়ে পবিত্র মানা হয়। সুতাল লোকের নির্মাণ ভগবান বিশ্বকর্মা করেন। রাজা বলি হলেন সেই রাজার কাছে বামন অবতারে ভগবান নারায়ণের 3 পদ জমি ভিক্ষা চান এবং তখন ভগবান 2 পদেই 3টি লোককে ঢেকে ফেলেছিল এবং তৃতীয় পদে বলির মাথায় রাখলো।
এত বড় দানি হওয়ার জন্য ভগবান বিষ্ণু তার উপর প্রসন্ন হয়ে তাকে সুতার লোকের অধিপতি বানান ও দেবলোকের রাজা হওয়ার অধিকারী হয়। এরপর তলতাল, এখানে মায়া নামক অসুরের নিবাস। জাদুবিদ্যায় এর বিশেষ হাত রয়েছে এবং সেই জাদুকে মায়া জাল বলা হয়। এরপর মহাতাল, এই স্থানে ঋষি কাশ্যপের স্ত্রী থেকে উৎপন্ন বহু মস্তকযুক্ত সাপ থাকে, যাদের মধ্যে খোপ, কালিয়া আদি নামের নাগও সামিল রয়েছে। এরপর রাজতাল, একে রাক্ষসদের ঘর বলা হয়। এখানে শক্তিশালী দৈত্য ও দানব থাকেন, যারা সকলে দেবতাদের চরম শত্রু। এরপরে পাতাল, এখানে কল্কি, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, সংগাসুর এবং বড় কোনাওয়ালা তাদের রাজা বাসুকী রয়েছে। জানা যায় একবার নারদ মুনি যখন পাতাল লোকে গিয়েছিলেন তখন তিনি সেখানকার সৌন্দর্য দেখে আপ্লুত হন, কারণ সেখানে অন্ধকারে ভরা থাকলেও সেখানকার নাগেরের মাথায় মুনির চমক তা তুচ্ছ করে দেয় এবং সেখানে সুন্দর নদী, সরোবর ও বন রয়েছে। এছাড়াও পাতাল লোকের নিচে দুটি লোক রয়েছে যেগুলো অস্থায়ী, যার মধ্যে প্রথমটি হচ্ছে পিতৃলোক, সেখানে আমাদের পূর্বপুরুষেরা বসবাস করে, যেসব আত্মা মৃত্যুর পরে পূজিত হয় তারা এখানেই আসে, এবং দ্বিতীয়টি হচ্ছে নরকলোক, এই জায়গা শুধুমাত্র তাদের জন্য যারা পৃথিবী লোকের সবচেয়ে অপরাধজনক নোংরা কাজ করে যা ক্ষমারও অযোগ্য, এখানে তাদের শাস্তি প্রদানের জন্য নিয়ে আসা হয়, আর যখন আত্মার শাস্তি পূর্ণ হয় তখন তারা পুনরায় জন্ম লাভ করে। নরকলোক সূর্যপুত্র যমরাজের যমলোকের অধীনে থাকে, যেখানে তিনি চিত্রগুপ্তের সহায়তায় মনুষ্যের তাদের কর্মফল প্রদান করেন। এইগুলি হলো আমাদের সনাতন ধর্মে বর্ণিত সকল লোক। এখন সকলে ভাবতে পারেন যে এখানে বৈকুণ্ঠ লোকের কথা কেন উল্লেখ নেই, কারণ বৈকুণ্ঠ লোক হলো ভগবান বিষ্ণুর নিবাস স্থান, যাকে আধ্যাত্মিক লোক বলে 14টি লোকের মধ্যে পড়ে না। এই 14টি লোকের মধ্যে মেটেরিয়াল ওয়ার্ল্ড থাকে, এর মধ্যে কোটি কোটি ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মাণ্ড রয়েছে যার প্রত্যেকটা নিজস্ব লোক রয়েছে, তাই বৈকুণ্ঠ লোককে এই 14টি লোকের মধ্যে ধরা হয় না এবং একমাত্র মোক্ষ লাভের পরেই এখানে কেউ প্রবেশ করতে পারে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন টেলস অফ মাইথোলজি এই চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছেই আসে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, অনেক নমস্কার।